নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাঁঠালের একটি রেসিপি। খুব সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদেরকে কাঁচা কাঁঠালের একটি রেসিপি বানিয়ে দেখাবো। এর জন্য একটা বোলের মধ্যে 500 গ্রাম কাঁঠাল নিয়ে নিয়েছি। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি প্রেশার কুকার নিয়েছি, কুকারের মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম, 1/2 টিস্পুন নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে কাঁঠালগুলোকে সেদ্ধ করে নেব। কুকারের মধ্যে কাঁঠাল নেওয়া হয়ে গেলে গ্যাস অন করে বসিয়ে দেব। একটা সিটি লাগিয়ে নিতে হবে। একটা সিটি লেগে গেছে। আমি এইবার কুকারটা ঠান্ডা হয়ে গেলে খুলেছি, কাঁঠাল সেদ্ধ হয়ে গেছে, জল থেকে এইভাবে ছেঁকে নিলাম। গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল, 1/2 টিস্পুন জিরে, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাকে হালকা ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এইবার দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে। এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা এই রেসিপিটা রান্না করার সময় পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটোকে কেটে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছে। টমেটোকেও ভেজে নিচ্ছে। টমেটো ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মশলা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। সব কিছু মিক্স করে ভেজে নেব। আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। কয়েক সেকেন্ড মশলাটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরও একটু ভেজে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল আলাদা হচ্ছে, ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে, আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব সহজভাবে আজ আমি কাঁঠালের এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তেল ছাড়তে শুরু করেছে, আমি এইবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠাল। কাঁঠালকে মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। লো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কাঁঠালকে ভালো করে কষিয়ে নিচ্ছে। কাঁঠালের মধ্যে এইবার দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। হালকা গরম জল দিয়ে দিলাম 1 গ্লাস। জলটা আপনারা যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই মতো দিয়ে দেবেন। জলটা দিয়ে দিলাম, সবকিছুর সাথে মিক্স করে প্রায় 4 থেকে 5 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। আপনারা যদি গ্রেভি কম পছন্দ করেন তাহলে জল কম দেবেন, গ্রেভি বেশি পছন্দ করলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। 4-5 মিনিট ফুটে গেছে লো মিডিয়াম ফ্লেমে, গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা, ঘি। ঘি গরম মশলা দেওয়া হয়ে গেলে
গ্যাস অফ করা তো আগে থেকেই আছে, 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ আসছে। আমি একটা বোলের মধ্যে একটু পরিবেশন করে দেখাচ্ছি। খুব সহজেই খুব টেস্টি কাঁঠালের এই রেসিপিটা তৈরি হয়ে গেল। এই রেসিপিটা আপনারা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।